বুঝতেই পারছি যে জাকি কিছু একটা রান্না করবে, তাই না? হ্যাঁ। কি রান্না করছেন? আজকে আমরা রান্না করব ইলিশ মাছের পাতুরি। শুরু করি আমরা। হ্যাঁ, প্রথমে আমরা একটা ডিশে আমাদের যে মশলাগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে নিয়ে আমরা একটু মিক্সড করে নিব। প্রথমে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের সাদা সরিষা বাটা, সেটা এটা হচ্ছে গিয়ে আমরা দিব আপনার 2 টেবিল চামচ। এটা হচ্ছে কালো যে সরিষা বাটা, সেটা এটা আমরা একটু অল্প পরিমাণে দিব, কারণ এটা বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। তারপরে দিচ্ছি আমরা নারিকেল বাটা। আমরা 3টা মাছ যেহেতু করছি, তো আমরা 1 হেক্টর জন্য 1/2 চামচ মতো করে দিব, সো 1.5 চা চামচ। 1.5 চা চামচের মতন আমরা একটু টক দই দিয়ে দিচ্ছি, কারণ টক দই দিলে একটা ক্রিমি ভাব আসবে। এটা আমরা 1 চা চামচ মতো দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। তারপর আমরা রাঁধুনি হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ মতো, যে 3টা মাছের জন্য। দর্শক, আমরা যে মাপটা আপনাদেরকে দিচ্ছি, যাকে যে মাপটা দিচ্ছে, সেটা কিন্তু 3টা মাছের, 3টা মাছের জন্য। ঠিক আছে, আমরা 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বলতে পারি, আর একটুখানি সুগার, খুবই অল্প চিনি, 1/2 চা চামচের মতন চিনি। হ্যাঁ, এটা আমরা আগে ভালো করে মিশিয়ে নিব। তারপর এটার মধ্যে আমরা রাঁধুনি খাঁটি সরিষার তেল দিব। আচ্ছা, মানে ইলিশ পাতুরি হলে তো সরিষার তেল লাগবেই। হ্যাঁ, ইলিশ পাতুরির জন্য সরিষার তেল হচ্ছে মাস্ট। এবার আমরা রাঁধুনি যে সরিষার তেল এটা দিয়ে দিচ্ছি, আমরা 2 চা চামচ মতো দিচ্ছি, 2 চা চামচের মতন সরিষার তেল দিয়েছি। আমরা হচ্ছে গিয়ে একটা ফ্রাইং প্যান নিলাম, এটাতে আমরা অ্যাকচুয়ালি করব, কিন্তু তার আগে হচ্ছে আমাদেরকে কলা পাতাটাকে এখানে আমরা একটু শেকে রেখেছি। এটা দেওয়ার কারণটা হলো আমাদের র কলা পাতাটা ক্রাঞ্চি হয়, যখন আমরা ফোল্ডিং করব তখন এটা ফেটে ভেঙে যাবে, আর এটা এখন কিন্তু ফাটবে না। আচ্ছা, আমরা ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিই, যাতে সব জায়গায় মশলাটা যায়। আচ্ছা, এবার আমরা একটা কলা পাতা নিলাম। কলা পাতা নিয়ে এবার হচ্ছে কি, আমরা ইলিশ মাছটাকে এর মধ্যে দিয়ে, আমরা হচ্ছে যদি কেউ কাঁচা মরিচ পছন্দ করে তাহলে সে, মানে ঝাল পছন্দ করে তাহলে সে চিড়ে দিবে, আর না হলে এমনিতে দিবে, তাহলে ফ্লেভারটা আসবে বাট ঝাল হবে। তারপর আমরা এটাকে সুন্দর করে মুড়িয়ে নিব। মুড়ানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বের হয়ে না যায় মাছটা। আমরা এমনভাবে মুড়িয়ে নিয়েছি যে মাছের কোনো অংশ বাইরে নেই। এবার আমরা সাদা সুতা দিয়ে এটাকে বেঁধে নিব। আগে আমরা 3টা করে নিই, তারপরে আমরা বেঁধে নিচ্ছি। মাখানোর পর যে মশলাটা থাকবে সেই মশলাটা আমরা যখন কলা পাতায় মোড়াবো মাছের উপরে আর একটু করে দিয়ে দিব। খুব হালকা হাতে একটু যত্ন করে মাছটা মুড়িয়ে ফেলতে হবে যাতে ছিঁড়ে না যায়। হ্যাঁ, থেকে এই সরিষার গন্ধটা এত সুন্দর আসছে, মানে সরিষার ঝাঁজটাই খুব সুন্দর। বাঁধার সময়ও দর্শক খুব কেয়ারফুলি বাঁধতে হবে। তিনটা মাছই কলা পাতার ভিতর মুড়ে বাঁধা শেষ। আচ্ছা, আমরা মাছগুলো এবার দিয়ে দিলাম। এবার আমরা একটু সরিষার তেল দিয়ে দিব, রাঁধুনি খাঁটি সরিষার তেলটা আমরা আবার একটু দিচ্ছি মাছটাকে ভাজার জন্য, মানে পাতুরিটাকে ভাজার জন্য, বেশি না, খুবই সামান্য। আমরা গ্যাসটা দিয়ে দিই। তেলটা তো কারণটা হলো যে আমাদের কলা পাতার যে বার না হয় আর কি। আচ্ছা, দর্শক একটু তেল যদি প্যানে দিয়ে নেন, ভালো করে দিয়ে দিব যাতে প্যানে চারদিকে লেগে যায়, একটু নাড়িয়ে দেবেন। এবং এবার আমরা এটাকে মিডিয়াম লো হিট হাই হিটে 5 মিনিট এক সাইড করে রান্না করব। আচ্ছা শেফ, আপনারা সোনার গায়ে কি ইলিশ নিয়ে কোনো ফেস্টিভ্যাল করেন? আমাদের ওই ট্রেডিশনাল ফুডগুলো আমরা ওখানে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, যখন আমরা মেনু প্ল্যানিং করি তখন আমরা ফরেন গেস্টের জন্য কিছু ডিশ থাকে, কিন্তু ম্যাক্সিমামই থাকে আমাদের ট্রেডিশনাল ডিশ, এবং হিলসা ফ্রাই আমরা লাইভ দিই, আমাদের ইলিশ পোলাও, এই ডিশগুলো আমাদের গেস্টরা খুব পছন্দ করে। আচ্ছা, আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে,
তো আমরা এটাকে একটু উল্টে দিব আপসাইড ডাউন করে এবার আমরা এই সাইডটাও 5 মিনিট রান্না করব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা কালার আসছে কলা পাতা একটু রোস্টেড একটা কালার অলরেডি চলে আসছে আমাদের দেশের ফুডের যে ট্র্যাডিশন প্রত্যেকটা জোনে একটা ফুডের একটা বৈশিষ্ট্য আছে যেমন খুলনা বিভাগীয় যে ফুডগুলা তো সিলেটের সাতকরা আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু এটার একটা ইউনিকিটি আছে আর কি যেমন আমাদের খুলনার চুইঝাল জাকির কি পছন্দ মাছ মাংস কোনটা বেশি পছন্দ আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ মাছ মাংস একটা পর্যায়ে আর ইলিশ মাছ হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি হ্যাঁ মানে ওটা মাছের পর্যায়ে ওটা হচ্ছে ফেভারিট ইলিশ মাছ যদি সহজে রান্না করেন বেশি করে পেঁয়াজ দিয়ে আপনি ভাজিও করেন ওটাও অমৃত আর 5 মিনিট হয়ে গেছে আমরা সাইড একটু উল্টে দিয়ে 1 মিনিট রাখবো দুই পাশ দর্শক আমাদের মোটামুটি দুই পাশে 5 মিনিট হলো হয়ে গেছে আমরা এখন আবার উল্টে দিয়ে আরো কত জাস্ট 1 মিনিটের জন্য অপেক্ষা করছি দুইটা পাশে দুইটা পাশে আমরা আরো 1 মিনিট করে দিই আচ্ছা আমাদের মাছটা প্রায় হয়ে গেছে এটা বাকিটুকু হতে হতে আমরা প্লেটিংটা শুরু করে দিচ্ছি আমরা হচ্ছে আগে মাছ ইলিশ মাছ সাধারণত সাদা ভাতের সাথেই খাই তো আমরা এখানে একটু সাদা ভাত নিচ্ছি স্টিম রাইস এটা বাসমতি নিয়েছি বাট চাইলে নর্মাল যে কোনো রাইস নেওয়া যাবে আচ্ছা মাছটা আমরা এবার একটু তুলে নিই আমাদের মাছটা হয়ে গেছে আমরা পাতুরিটার কলা পাতা থেকে আমাদের মাছটা বের করে নিচ্ছি আমাদের মাছটা কিন্তু সুন্দর হয়ে গেছে খোলার সাথে সাথে মানে যতটা সুন্দর তত বটেই কিন্তু খোলার সাথে সাথে একটা অদ্ভুত সুন্দর অ্যারোমা চলে এসেছে কাঁচা মরিচগুলো সিদ্ধ হয়ে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কাঁচা মরিচ আর সরিষার দুইটাই খুব ফ্লেভারফুল এটা জাস্ট আমরা ডেকোরেশন করছি আমরা মরিচ দিয়ে মাছের মতো একটা জাস্ট চোখ বানানোর চেষ্টা করছি আচ্ছা লাল রঙের একটা কাঁচা মরিচের একটা ছোট্ট টুকরো দিয়ে আমরা মাছের একটা চেহারা বানানোর চেষ্টা করছি আমরা এবার একটু গাজর দিচ্ছি একটু পার্সলে পাতা আর হচ্ছে গিয়ে আমরা একটু লেবু দিয়ে দিচ্ছি আপু হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতুরি থ্যাংক ইউ সো মাচ দর্শক পাশে দাঁড়িয়ে থেকে এখন আপনাদের সাথে কথা বলাটা আসলে আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ এত চমৎকার একটা সুগন্ধ পাচ্ছি আমি আর ইলিশ তো আমার অতি প্রিয় আমার মতন যারা আছেন তারা নিশ্চয়ই জাকির এই রেসিপিটা ফলো করে এরকম লোভনীয় একটা প্লেট বানিয়ে ফেলতে চাইবেন আপনাদের সবার সুবিধার জন্য পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরও একবার ইলিশ পাতুরি রান্নায় যেসব উপকরণ লাগবে ইলিশ মাছ 3 টুকরো রাঁধুনি সরিষার তেল 4 চা চামচ সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ কালো সরিষা বাটা 1/2 চা চামচ নারিকেল বাটা 1.5 চা চামচ টক দই 1 চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া 1/2 চা চামচ চিনি 1/2 চা চামচ কলা পাতা 3 টুকরো কাঁচা মরিচ 3টি লেবু ফালি কয়েক টুকরো লাল মরিচ ফালি সামান্য গাজর ফালি সামান্য পার্সলে পাতা সামান্য লবণ স্বাদ মতো ইলিশ পাতুরি রান্নার জন্য শুরুতে মশলাগুলো একত্রে মেশাতে হবে সেজন্য একটি বলে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা 1/2 চা চামচ কালো সরিষা বাটা 1.5 চা চামচ নারিকেল বাটা 1 চা চামচ টক দই দিয়ে মেশাতে হবে এছাড়াও 1/2 চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া 7 মতো লবণ 1/2 চা চামচ চিনি এবং 2 চা চামচ রাঁধুনি সরিষার তেল দিয়ে মেশাতে হবে এখন ইলিশের টুকরোগুলোতে এই মিশ্রণ ভালোভাবে মাখিয়ে সেকে রাখা কলা পাতায় দিয়ে সাথে একটি করে আস্ত কাঁচামরিচ দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বাঁধতে হবে এখন মাছগুলো প্যানে দিয়ে সাথে 2 চা চামচের মতো রাঁধুনি সরিষার তেল দিয়ে ঢেকে এক এক পাশ 6 মিনিট করে রান্না করতে হবে
রান্না শেষে পরিবেশন পাত্রে শুরুতে আগে রান্না করে রাখা সাদা ভাত দিয়ে সাথে ইলিশ মাছ কলাপাতা থেকে বের করে দিয়ে দিতে হবে। সেই সাথে সামান্য লাল মরিচ ফালি, গাজর, পার্সলে পাতা ও লেবু ফালি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন মজাদার ইলিশ পাতুরি।